হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বুলুলাক সিজন 3 এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এই সিজনটির 11তম এপিসোড এক্সপ্লেইন করব। পূর্বের এপিসোডে তো আমরা দেখেছিলাম যে কাইসারের একটি অসাধারণ গোলের মাধ্যমে ইসাগিদের টিম 1-1 গোলে সমতায় চলে আসে। আর কাইসারের গেম স্ট্র্যাটেজি দেখে ইসাগি বুঝে নেয় যে তার এখন কিভাবে খেলা উচিত। মানে একদিক থেকে দেখা যায় যে ইসাগি তার প্রতিদ্বন্দ্বী কাইসারকে তার টিচার হিসেবে ব্যবহার করছে। অ্যাকচুয়ালি ইসাগি বুঝে গেছে যে এই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের এগেস্টে তার খেলার ধরন কাজে আসবে না, তাকে তার খেলার স্টাইল চেঞ্জ করতে হবে। আর সে যার মতো স্টাইলে নিজের খেলার স্টাইল চেঞ্জ করবে সেটা হচ্ছে এই কাইসার। তো কাইসারের স্টাইলে খেলে কি ইসাগি গোল করতে পারবে সেটাই আমরা আজকের এই এপিসোডটিতে দেখতে পারবো। তো চলুন গাইস, কোনো ইন্ট্রো টিন্ট্রো বাদ দিয়ে সরাসরি এপিসোডটি শুরু করা যাক। তো এপিসোডটি শুরুতেই আমরা দেখতে পাই নাগিদের টিমের স্ট্রাইকার আগি কেন জানি থরথর করে কাঁপছে। এটা দেখে নাগি আগিকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে। তখন আগি বলে, আমি কাইসারের খেলার স্টাইল অ্যানালাইসিস করে বুঝতে পারার পর থেকে আমার শরীর অনবরত কেঁপেই যাচ্ছে। অ্যাকচুয়ালি আগিও কাইসারের খেলার স্টাইলটি বুঝতে পেরেছে, তবে এখানে নাগি এই বিষয়টির উপর বেশি নজর দেয় না, কারণ তাদের বিশ্বাস ছিল যে তারা নিজেকে যেভাবে ডেভেলপ করেছে এতে কাইসার টাইসার তার সামনে কিছুই নয়। তো 1-1 গোলে সমতায় থাকা অবস্থা নাগিরিওরা আবারও ম্যাচটিকে রিস্টার্ট করে। ইসাগি ভাবছিল কাইসারের থেকে নেওয়া ভিশনটিকে কাজে লাগিয়ে দেখার সময় চলে এসেছে। ইসাগি সকল প্লেয়ারদের খেলার উপর ফোকাস করে পুরো মাঠের উপর নিজের ভিশনটাকে অ্যাপিয়ার করার চেষ্টা করছিল, কারণ সে যখনই পুরো মাঠের ভিশনটিকে দেখতে পারবে তখন সেই মাঠে থাকা প্রত্যেকটি প্লেয়ারের মুভমেন্ট পড়ে নিজের গোল করার রাস্তাটিকে খুঁজে বের করতে পারবে। ইসাগি ভাবার চেষ্টা করছিল যে কোন প্লেয়ারটি কি মুভমেন্ট করার প্ল্যান করছে, মানে সে মাঠের ফিউচারটাকে দেখার চেষ্টা করছে। ইসাগি মাঠে থাকা সকল প্লেয়ারদের খেলার স্টাইলটিকে নিজের ব্রেনের ভেতর ঢুকাচ্ছিল, যেটার কারণে ইসাগি বুঝতে পারছিল কোন প্লেয়ারের গার্ডে ডিফেন্স রয়েছে এবং কোন প্লেয়ার ওপেনলি ফ্রি রয়েছে। ইসাগি তার ভিশনের উপর আরো কনসেন্ট্রেট করতে থাকে, যেটার ফলে ফাইনালি পুরো ফিল্ডের উপর ইসাগির তৃতীয় চোখ অ্যাপিয়ার হয়ে যায় এবং ইসাগির পুরো ব্রেন অনেক পারফেক্টলি কাজ করা শুরু করে, যার ফলে ইসাগি এখন মাঠে থাকা প্রত্যেকটি প্লেয়ার সামনে কি প্ল্যান করবে সবকিছু বুঝতে পারছিল। মানে মনে হচ্ছিল এই মাঠ একটি ফিল্ম, এখানে থাকা প্লেয়ার গুলো এক একটি ক্যারেক্টার এবং ইসাগি সবকিছু ডিরেক্টর বা লেখক। ইসাগি এখন পুরো ক্লিয়ারলি বুঝতে পারছিল যে তার এখন কি করতে হবে। তো আমরা দেখতে পাই নাগি এবং চিগিরি একে অপরের ভেতরে পাস দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো নাগি যখন তার কাছে থাকা ডিফেন্ডারটির সামনে দিয়ে ড্রিবলিং করে বল নিয়ে এগিয়ে যাচ্ছিল, তখনই কোথা থেকে যেন ইসাগি আসে নাগিকে ট্যাকেল দিয়ে তার থেকে বল নিয়ে যায়। নাগি তো এটা দেখে পুরো শকড হয়ে যায়, মানে নাগির বল কন্ট্রোল এত ভালো, সেই নাগির থেকে ইসাগি বল ছিনিয়ে নিয়ে গেছে। ইসাগি নাগিকে বলে, তোমার ক্রিয়েটিভিটি আমার সামনে কিছুই না। রিও চিগিরিরা কেউ বিশ্বাস করতে পারছিল না যে ইসাগি নাগির থেকে বল ছিঁড়িয়ে নিয়ে গেছে। আগি বলে, তো এটাই হচ্ছে বুরলকের নাম্বার ওয়ান ইসাগি ইউচি। অ্যাকচুয়ালি ইসাগি এখন পূর্বের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেছে। ইসাগির কাছে ফুটবল এখন আরো বেশি আনন্দদায়ক মনে হচ্ছে। ইসাগিদের টিমের বেঞ্চে থাকা ইগেরাশি রাইচিরাও ইসাগির খেলা দেখে পুরো শকড হয়ে যায়। হায়রি বলে, ইসাগি এখন তার খেলার আসল মজা খুঁজে পেয়েছে। ইসাগি পুরো উদ্যম গতিতে বল দিয়ে সামনের দিকে ছুটে ছিল। ইসাগি এত কনফিডেন্টলি কখনো খেলেছে নাকি সেটা আমার মনে হয় না। ইসাগিকে সাহায্য করতে কুরোনাও তার সাইড দিয়ে ছুটে আসতে থাকে। ইসাগি কুরোনাকে তাকে ফলো করতে বলে, মানে তারা দুজনে মিলে এই রাইট সাইডটা দিয়ে সবকিছু ডিস্ট্রয় করে সামনের দিকে ওঠার প্ল্যান করছে। ইসাগিকে আটকাতে তার সামনে রিও আসে, কিন্তু কুরোনা এবং ইসাগি একে অপরের মধ্যে পাস দিতে দিতে রিওকে পাস কাটিয়ে সামনে উঠে যায়। এটা দেখে রিওদের টিমের সব ডিফেন্ডাররা ইসাগিকে আটকানোর জন্য প্রস্তুত হয়ে যায়। ইসাগি লক্ষ্য করে কাইসারও তার পেছন দিয়ে ছুটে আসছে, কিন্তু এখানে ইসাগি বুঝতে পারছিল যে তার এখন কিভাবে অ্যাটাক করতে হবে। ইসাগিকে আটকাতে তার সামনে নাগিদের টিমের আরো একজন ডিফেন্ডার আসে, কিন্তু ইসাগি এবারে করোনাকে ইউজ করে এই ডিফেন্ডারটিকে পাস কাটিয়ে সামনে উঠে যায়। ইসাগির এই অস্থির লেভেলের ভীষণের সামনে কোন প্লেয়ার দাঁড়ানোর সুযোগই পাচ্ছে না। তার উপর ইসাগির সঙ্গে করোনার জুটিও একেবারে পারফেক্ট ভাবে ম্যাচ হয়েছে, মানে সে সামনে আগানোর জন্য করোনাকে নিজের মন মতো ব্যবহার করতে পারছে। অপরদিকে ইসাগির থেকে পাস নেওয়ার জন্য তার সামনে দিয়ে কুনিগামি ঘোরাঘুরি করছিল, কিন্তু ইসাগি তো তার ভিশনের মাধ্যমে বুঝতে পারছিল যে তাকে কিভাবে সকলকে পাস কাটিয়ে গোল পোস্ট পর্যন্ত পৌঁছাতে হবে। ইসাগি তার সামনে থাকা সকল প্লেয়ারদের মুভমেন্ট পড়ে বোঝার চেষ্টা করছিল যে তাকে আটকানোর জন্য কে কি ভাবছে এবং সে কিভাবে ওদের সকলকে পেছনে ফেলতে পারবে। ইসাগির ব্রেন যেন এক অন্য লেভেলে চলে এসেছে, সে বড় বড় সব সমীকরণ গুলো মুহূর্তের ভেতরে সলভ করতে পারছে। ইসাগি নিজেই নিজের খেলার উপর সন্তুষ্ট ছিল। ইসাগি সামনে আগানোর জন্য আবারও করোনাকে ব্যবহার করে এবং সে আর করোনা
না একে অপরের ভেতরে পাক দিতে দিতে তাদের সামনে থাকা সকল ডিফেন্ডারদেরকে পার করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ইসাগির থেকে পাস নেওয়ার জন্য তার সামনে কুলিগামী পজিশন নিয়ে দাঁড়িয়েছিল। ইসাগির বুঝতে পারছিল যে কুলিগামীকে কোন স্থানে পাক দিলে কুলিগামী গোল করতে পারবে। ইসাগির সামনে এখন শুধু কুলিগামী এবং নাগিদের টিমের একজন ডিফেন্ডার রয়েছে। ইসাগি কুলিগামীকে দেখায় যে সে তাকে পাক দিবে। তো এটা দেখে নর্মালি কুলিগামী সামনের দিকে ছুটে যায় ইসাগির থেকে পাস নিতে, কিন্তু এখানে তো ইসাগি টিকটি খাটিয়ে কুলিগামীকে তার পথ থেকে সরিয়ে গোল পোস্টের দিকে টার্গেট করে শুট করার জন্য। তো এটা দেখে ইসাগির সামনে থাকা ডিফেন্ডারটি যখন ইসাগি শুট করার রাস্তা ব্লক করার জন্য সাইডটিতে চলে আসে, তখন ইসাগির পেছন থেকে কুরোনা ছুটে আসে আর ইসাগি নিজের শট করার মুভটিকে ঘুরিয়ে কুরোনাকে পাস দিয়ে দেয়। মানে ইসাগি তার পথ থেকে কুলিগামী এবং এই ডিফেন্ডারটিকে সরানোর জন্য এই বুদ্ধিটি খাটালো। তো ইসাগি কুরোনার দিকে পাস দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইসাগির গোল করার রাস্তা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো ইসাগি তার টার্গেট পয়েন্টের দিকে ছুটে যাচ্ছিল যেখান থেকে সে কুরোনার থেকে পাস দিয়ে গোল করতে পারবে। অপরদিকে কুরোনা ইসাগির দেয়া পাসটিকে নিতে সামনের দিকে ছুটে যাচ্ছিল। কুরোনা কোন রকম তার ফুল স্পিড দিয়ে ছুটে বলটির কাছে পৌঁছে ইসাগির দিকে পাস দিয়ে দেয়। কুরোনার পাস দেওয়ার সাথে সাথে ইসাগি তার শুট গোল পোস্টের এক কর্নারে টার্গেট করে নিয়েছিল, কারণ ইসাগি যে স্থানটিতে শুট করার জন্য টার্গেট করেছিল গোলকিপার তার বিপরীত সাইডটাতে দাঁড়িয়ে রয়েছে। তো এজন্য এই সাইডটাতে শুট করলে গোলকিপার বলটিকে ঠেকাতে পারবে না। কুরোনার দেওয়া পাসটি ইসাগির কাছে আসা মাত্র ইসাগি বলটিকে একটি ডাইরেক্ট শুট করার মুভ নেয়। ইসাগি ভাবছিল এই গোলের মাধ্যমে আজ আমার নতুন করে পুনর্জন্ম হবে। ইসাগি বলটিতে শুট করতেই নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে তার সামনে কাইসার চলে আসে। মানে কাইসার ইসাগির মুভমেন্টটি পড়তে পেরেছে। কাইসার এমন ভাবে ইসাগির সামনে এসেছে যেটা দেখে মনে হচ্ছিল সে যেন ইসাগির বিপরীত টিমের প্লেয়ার। মানে কাইসার এবং ইসাগি নিজে গোল করার জন্য একে অপরের গোলের সামনে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইসাগি ভাবছিল আমাকে কি এখন শুট না করে অন্য ডাইরেকশনে গিয়ে গোল করার ট্রাই করা উচিত, কিন্তু এখানে ইসাগির ব্রেন তাকে এই পথ দিয়ে গোল করতে বলছিল। আর ইসাগি কাইসারের সামনে থেকে গোল পোস্টের দিকে শুট করে দেয় যে শটটি কাইসারের দুই পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। তো ইসাগি শটটি পুরো গতিতে তার টার্গেট পয়েন্টের দিকে ছুটে যাচ্ছিল, তবে বলটিকে দেখে মনে হচ্ছিল এটা হয়তো গোল পোস্টের একটু উপর দিয়ে চলে যাবে। কিন্তু লাস্ট মুহূর্তে কুলিগামী এসে ইসাগি শুট করা বলটিতে আরেকটি শুট করে আর কুলিগামীর পায়ে লেগে বলটি গোল হয়ে যায়। মানে কুলিগামী ইসাগির গোলটিকে চুরি করে নিজে গোল করলো। এই ব্যাচটি পৃথিবীর যে স্থান থেকে যত দর্শকই দেখছিল না কেন, তারা সকলে তা কুলিগামীর এই লাস্ট মুহূর্তে খেলা দেখে পুরো শক্ট হয়ে যায়। যেই লোকের পাশে অন্য একজন গোল করে তো সেই পাসটিকে অ্যাসিস্ট বলে। এর জন্য গোলটি কুলিগামী নামে হয় এবং ইসাগির নামে অ্যাসিস্ট হয়। আর কুলিগামীর গোলে তাদের বায়ার্ন মিউনিখ টিম 2-1 গোলে নাগিদের ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে দেয়। নাগিরা তো ওদের খেলা দেখে পুরো শক্ট হয়ে যায়। তাদের বিশ্বাস হচ্ছিল না যে তারা নিজেদেরকে এতটা ডেভেলপ করার পরে ইসাগিদের থেকে সেই পেছনেই পড়ে গেল। কুলিগামীর এই খেলা দেখে ইসাগির অনেক বেশি পরিমাণে মাথা গরম হয়ে যায়। ইসাগি বলে আমি কোনো অ্যাসিস্ট করতে চাইনি, ও আমার গোলটিকে চুরি করেছে। জাহান নামে যা কুলিগামী, তুই আমার পথে না আসলে এই গোলটি আমার নামেই হয়ে যেত। কাইসার এসে ইসাগিকে বলে তখন তোমার শুট করা উচিত হয়নি, তোমার উচিত ছিল বলটিকে আমাকে দেয়া। যখন তুমি আমার পায়ের মধ্যে দিয়ে শুট করেছিলে ডেফিনেটলি তুমি তখন কোনো ভালো পজিশনে ছিলে না, আর তোমার গোল মিস হওয়ার মাধ্যমে আমরা সকলে এটার প্রমাণ পেয়ে গেলাম। এটা খুবই দুঃখজনক ইসাগি, তোমাকে মনে হয় অ্যাসিস্টে বেশি মানায়। ইসাগির তো এমনি মাথা গরম হয়ে আছে, সেখানে আবার এই কাইসার ইসাগির ভেতরে জ্বলতে থাকা আগুনের মধ্যে তেল ঢেলে দিল। ইসাগি কাইসারকে বলে আমি তোমাকে মেরে ফেলবো কাইসার, সেটা শেষ সময় হলেও। ইসাগির চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে অনেক বেশি রেগে রয়েছে। ইসাগিদের টিমের ট্রেনার নোয়েল নোয়া ইসাগির খেলা দেখে বলে অসাধারণ ইসাগি, তুমি হয়তো নোটিস করোনি বাট তুমি ওই পৃথিবীর সেরা হবার পথ খুঁজে পেয়েছো, এমনকি এই পথ দিয়ে তুমি আমার পর্যন্ত চলে আসতে পারবে। তো নোয়েল নোয়ার এই কথার মাধ্যমে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। ইসাগিদের টিমকে জিততে হলে আর মাত্র একটি গোল করতে হবে। তো শেষ গোলটি কি ইসাগি করতে পারবে? ইসাগিদের বায়ার্ন মিউনিখ টিম যেহেতু আরেকটি গোল করলে জিতে যাবে, সেহেতু এই মুহূর্তে কি ম্যাচটিকে সমতায় আনার জন্য নাগিদের ম্যানচেস্টার সিটি সুপারস্টার প্লেয়ার ক্রিস ওরূপ ক্রিস্টিয়ানো রোনালদো কি মাঠে নামবে? আর যদি ক্রিস মাঠে নামে তো ইসাগিদের টিমের নোয়েল নোয়া তো মাঠে নামবে। আর এই দুই সুপারস্টার মাঠে নামলে ইসাগির পক্ষে কিন্তু গোল করা আরো বেশি টাফ হয়ে যাবে। তো ইসাগি কি শেষ পর্যন্ত নিজের গোলে নিজেকে প্রমাণ করতে পারবে? সেটাই আমরা নেক্সট এপিসোডে দেখতে পারবো। তো পরের এপিসোডটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন। এন্ড গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।